যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দেশজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। জশ্নে জৌলুসের পাশাপাশি দোয়া মাহফিল ও সমাবেশের আয়োজনে উঠে আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসারে আহ্বান। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন মেহেদি হাসান। বারোই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও উফাত দিবস। রাজধানীর সরারদি উদ্যানে জশ্নে জুলুস শেষে এ আয়োজন আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের। এ সময় বক্তারা সন্ত্রাসবাদ সহ বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় নবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন রাহমাতুল আলামিন তথা সারা জাহানের জন্য রহমত হিসাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় আবির্ভূত হয়েছিলেন যখন একটি অন্তকর্মা জীবন ছিল, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞায় কারণে সমগ্র বিশ্বের পৃথিবীর মানুষ খাদ্য জ্বালানি সংকট সহ নানাবিধ সমস্যায় আজকে জর্জরিত। এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। রাজধানীতে ইনস্টিটিউট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত অপর এক অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বৃহত্তর সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করব, সেটা মহানবীর বাণী, সেটা কোরআন শরীফ মহান আল্লাহ তাআলার বাণী। তোমরা নিজেদের মধ্যে বিবাদ বিসম্বাদ করো না পৃথিবীতে। পবিত্র ঈদে মিলাদুন্নবীর সবচেয়ে বড় ধর্মীয় শোভাযাত্রা হয় বন্দরনগরী চট্টগ্রামে। লাখো জনতার এই জশ্নে জুলুস শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। নানা আয়োজনে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন জেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে উঠে আসে বিশ্ব শান্তির বারতা। এছাড়া দিনাজপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ, নাটোর, রংপুর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জশ্নে জুলুস ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়। মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।